হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও একটা সুন্দর, একটা সবার পছন্দের মতো একটা সিংহাসন পালিশ করার জন্য আমাদের দিয়েছে যে যাক, যেটাকে এখন সুন্দর করে আমরা পালিশ করব। তাতে গামার কাঠ তো এমনি সাদা হয়, তাতে আমরা রং দিয়ে একটা সুন্দর একটা কাঠের মতো কালার নিয়ে এসে কিছু কিছু জায়গায় কাঠের ভেন্স তুলে, কাঠের গিট তুলে নিয়ে সেই জায়গাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। আর কিছু কিছু জায়গাগুলো আমরা বাদ রেখে দিয়েছি, যে জায়গাতে আমরা শুধু গোল্ডেন আর ওয়ালনেট দিয়ে জিনিসটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব। সুন্দর করে সাজিয়ে নেব এ আমাদের পিউ করা, এটা কমপ্লিট করা একটা সিংহাসন। এটা ডয়ারটা সাইডে রাখা আছে, এটা ডয়ারটা এতে লাগানো হয়নি এখনও, কিন্তু জিনিসটা সুন্দরই লাগছে, ভালোই লাগছে দেখতে। আশা করা যায় সবার পছন্দই হবে। এটা কমপ্লিট করার হওয়ার পরে এটা ভিডিওটা করা, আমাদের এই যে সিংহাসনের হাতলগুলো সবাই দেখতেই পাচ্ছ কেমন একটা সুন্দর একটা ভাব এসছে, দেখতে একটা সুন্দরই লাগছে। আগে যেমন সাদা সাদা ছিল, সেটা সাদা সাদা ভাবটা কেটে গেছে। আমাদের ভিডিওটা যদি পছন্দ হয়, ভালো লাগে, তা লাইক কমেন্ট শেয়ার করে